রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা সমান নয় জান্নাতি হবে যারা সফল কাম হবে তারা আর জাহান্নামী হবে যারা কঠিন মুসিবতের মধ্যে পড়বে তারা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না সবাই চান তো জাহান্নাম এটা বড় ভয়ঙ্কর জায়গা এটা বড় সাংঘাতিক জায়গা খুব মারাত্মক জায়গা এটা এই জাহান্নামে কারা যাবে জাহান্নাম কেমন জায়গা হবে আল্লাহ তাআলা সূরা নাবায়ের মধ্যে বলেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবাল লাবিসিনা ফীহা আহকাবা আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই নিঃসন্দেহে জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর একটা ফাঁদ জাহান্নামের এই শিকার করা হবে জাহান্নামের শিকার করা হবে আল্লাহ পরের আয়াতে বলছেন লিত্তাগীনা মাআবা সীমা লঙ্ঘনকারী যারা বিদ্রোহী যারা জাহান্নামের অধিবাসী হবে তারা এবার সীমা লঙ্ঘন বলতে আপনারা কি বুঝেন মানে একটা সীমা দেওয়া আছে এই সীমার বাহিরে চলে গিয়েছে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কি কোন পথে চলব কোন পথে চলব না একটা সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন কি দেখেন না আল্লাহ কোরআনে বলেছেন তিলকা হুদুদুল্লাহ আল্লাহ একটা আইনের কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কোরআন কোরআনে আল্লাহ সব বলেছেন কোনটা করবা কোনটা করবা না কোনটা বলবেন না কোনটা খাবেন না কোন পথে যাবেন না ডিটেইলস আল্লাহ বলে দিয়ে বলেছেন এগুলো কার দেওয়া সীমা আল্লাহ বলেছেন ফালা তাআতাদুহা এই সীমা ক্রস করো না এই সীমা ক্রস করবে যারা সীমা লঙ্ঘনকারী হবে তারা এই সীমা লঙ্ঘনকারীগুলোর জন্য জাহান্নাম আল্লাহ বলেছেন নামাজে যা এটা আল্লাহর হুকুম নামাজে গেলেন না আল্লাহ বলেছেন সুদ খাইস না সে সুদ খাইলো আল্লাহ বলেছেন ঘুষ খাইস না খাইলো আল্লাহ বলেছেন জনগণের হক মাইরা খাইস না সুযোগ পাইলে জনগণের সব মাল পেটের ভিতরে ঢুকায় অথবা দুর্নীতি কইরা বেগম পাড়ায় মারি বানা আল্লাহ বলেছেন ইসলামের বিরুদ্ধে কথা বলিস না সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বলেছেন দিনের পথে তাক সে দিনের পথ ফালায়া ধইয়া বিপথে চলে গিয়েছে আছে না নাই এই রকম আল্লাহর দেওয়া সীমাকে ক্রস করবে যারা জাহান্নামী হবে কিয়ামতের দিন রব্বুল আলামিন হাশরের মাঠে যখন সব মানুষকে একত্রিত করবেন রব্বুল আলামিন জাহান্নামী গুলোকে আলাদা হয়ে যাওয়ার জন্য আদেশ দিবেন আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন গুনাহগার পাপীরা জাহান্নামীরা আলাদা হও তোরা একসাথে থাকতে পারবি না তোরা আলাদা খুব খেয়াল করে শুনেন কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন জাহান্নামীদের লাইন আলাদা হয়ে যাবে এরপরে রব্বুল আলামিন সব মানুষদের হাতে হাতে একটা আমলনামা ধরিয়ে দিবেন সব ব্যক্তি তার হাতে তার আমলনামা পাবে আমরা সবাই আমাদের হাতে রেজাল্ট পাব কেমন রেজাল্ট এই যে গতকালের আগের কাল গতদিনের আগের দিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে পরীক্ষার্থী সবাই ইন্টারনেটে ঢুকে তারা তাদের মার্কশিট দেখেছে ঠিক না এই দুনিয়াতে আমরা যারা আছি আমরা কে কি করছি সব রেকর্ড আল্লাহর কাছে আছে না নাই কিয়ামতের দিন সবার হাতে হাতে আল্লাহ আমলনামা ধরিয়ে দিবেন তবে আমলনামা দেওয়ার সিস্টেম হবে ভিন্ন
এক রকম হবে না সবাইকে এক রকম হাতে আমলনামা দেওয়া হবে না জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা জাহান্নামীগুলো আমলের খাতা হাতে পাওয়ার পরে আফসোস করে বলতে থাকবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাগীরা আল্লাহ তাআলা বলছেন আর বাম হাতে আমলের খাতা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে যারা আফসোস করবে তারা বলেন তো দেখি এক ছাত্র এসএসসি পরীক্ষায় ফেল করার পরে মার্কশিট হাতে নিয়ে আনন্দ করে নাকি হায় হুতাশ করে আস্তে বলবেন না জুড়ে বলেন আফসোস করে নাকি আনন্দ করে আমলের খাতা হাতে দেওয়ার পরে জাহান্নামীগুলো আফসোস করবে কারণ গোটা জীবনের চুরি চামারি আর দুর্নীতি এখানে আছে না নাই আলেমদের উপর নির্যাতন করেছে ইসলামের বিরোধিতা করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে নামাজ পড়ে নাই আল্লাহর দিন মানে নাই দুর্নীতি করেছে সব আমলের খাতায় আছে না নাই এগুলো দেখে সে আফসোস করবে হায় রে হায় কেমন আমল নামাজ আমার হাতে দেয়া হলো আফসোস করে তখন বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এটা কেমন আমলনামা আমার হাতে দেওয়া হলো আমার জীবনের ছোট কাজটাও বাকি নাই এখানে বড় কাজটাও বাকি নাই আমি লুকায় লুকায় এ যুবক ভাইরা লুকায় লুকায় যে বাড়িতে রাতের বেলায় ইউটিউবে ঢুকে অশ্লীল ভিডিও দেখেছো তোমার আব্বা আম্মা দেখেন নাই ওইটাও সেদিন আমলের খাতায় লেখা থাকবে কি থাকবে না অবাক হয়ে যাবে হায় 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 কিচ্ছু বাকি নাই সব আমার আমলের খাতায় লিখেছে এবার আমাকে আপনারা বুদ্ধিমানের মতো বলেন তো এসএসসি পরীক্ষায় সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়েছে তার এই মার্কশিটটা খুশি হয়ে সবাইকে দেখাবে না কি দেখাবে না অন্যদিকে সব সাবজেক্টে এফ ফেল বলেন এই ফেল করা ছাত্র কি তার এই মার্কশিট অন্য কাউকে দেখাবে নাকি মার্কশিট হাতে নিয়ে নিজেই সে আফসোস হয় কেন আরেকটু বাড়িতে পড়লাম না কেন আমি সময়গুলোকে কাজে লাগালাম না জাহান্নামী পাপী তাপী গুনাগার গুলো আমলের খাতা হাতে পেয়ে আফসোস করে তখন বলবে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আল্লাহ কিচ্ছু আল্লাহ কোরআনে গোপন রাখেন আল্লাহ বলছেন জাহান্নামীরা আমলের খাতা হাতে পাওয়ার পরে তারা তখন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া কেন আজ আমল হাতে আমল নামা দেওয়া হলো যদি না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আজ যদি আমার কাছ থেকে হিসাব নেওয়া না হতো সেটাই আমার জন্য কল্যাণকর হতো আফসোস করে আরো বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মউত হয়েছিল সেই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হতো আজ যদি এত কোটি কোটি মানুষের সামনে হাসরের মাঠে আমাকে না দাঁড়ানো লাগতো সেটা আমার জন্য ভালো হতো হায় রে হায় দুনিয়ায় আমার এত জায়গা সম্পদ এত টাকা পয়সা ছিল
মা আগনা আননি মালিয়া আজ আমার কোনো ধন সম্পদ কোনো কাজে লাগলো না বলেন তো হাসরের মাঠে টাকা পয়সা বাড়ি ঘর জায়গা জমি এগুলো কি কোনো কাজে লাগবে নাকি এরপরে ওই পাপীগুলো আফসোস করে আর বলবে হালাকাননি সুলতানিয়া আফসোস করে বলবে হায় রে হায় দুনিয়ায় আমার অত্যন্ত প্রভাব ছিল প্রতাপ ছিল ক্ষমতা ছিল বাহাদুরি ছিল আমাকে মানুষ ভয় পেত অনেক ক্ষমতা আমার ছিল কিন্তু আজ হাশরের মাঠে কোনো ক্ষমতা কাজে লাগবে এই রকম করে জাহান্নামী পাপী তাবিগুলো আফসোস করবে আফসোস করে যখন তারা দেখবে এখানে যা কিছু লেখা আছে আজ বাঁচার কোনো উপায় নাই জাহান্নামীগুলো দুনিয়াতে করেছে গাদ্দারি হাশরের মাঠেও বাঁচার জন্য আল্লাহর সাথে করবে গাদ্দারি শুনতেছেন আমার কথা বাঁচার চেষ্টা করবে আর আমলের খাতা হাতে দেখতেছে দেখছে হায় রে হায় সবই তো আছে বাঁচার জন্য বলবে আল্লাহ এটা আমার না মনে হয় ভুল করে আরেকজনের তা আমার হাতে দিয়ে দিয়েছে দেখছেন কত বড় বাটপার এগুলো এটা আমার না মনে হয় ভুল করে ওনার তা আমার হাতে দিয়ে দিয়েছে আল্লাহ এটা যে আপনার এটা আল্লাহ প্রমাণ করতে পারবেন না এত আস্তে বলছেন কেন আল্লাহ পারবেন কিনা আল্লাহ বলবেন এ গাদ্দার তোর হাতে থাকা আমলনামা এটা যে তোর এটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আপনারা কি মনে করেছেন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে একা একা ছেড়ে দিয়েছেন নাকি প্রত্যেকের সঙ্গেই দুইজন দারোয়ান ফেরেশতা দুইজন দারোগা যিনি এসআই বুঝেন তো আপনারা দুইজন দারোগা দুইজন তত্ত্বাবধায়ক দুইজন গোয়েন্দা প্রত্যেক মানুষের সাথে দুইজন গোয়েন্দা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ ওই গোয়েন্দা ফেরেশতাদেরকে ডাকবেন ওই গোয়েন্দা ফেরেশতাদের পরিচয় কোরআনে আছে না নাই আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফ আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের সঙ্গে আমি দুইজন সংরক্ষণকারী গোয়েন্দা ফেরেশতা নিয়োগ দিয়েছি তারা কারা তোমরা জানো নাকি তারা হচ্ছেন কিরামান কাতিবিন এরা হচ্ছেন সম্মানিত লেখক তোমরা যা করো সব তারা রিপোর্ট করে সব তারা লিখে লিখে রাখে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমন কোন কথা তোমাদের মুখ থেকে বের হয় না যা ফেরেশতারা রেকর্ড করে না সব রেকর্ড করার ব্যবস্থা করেছেন কে আল্লাহ বলবেন আমার গোয়েন্দা ফেরেশতারা দেখি তোমাদের কাছে যে রিপোর্ট আছে রিপোর্টটা দাও তোমাদের ওই রিপোর্টের সাথে তার হাতে থাকা আমলনামার কপিটা মিলাই মিলবে নাকি মিলবে না আর জোরে বলেন এই গাদ্দার ধরা খেয়ে যাবে ধরা খেয়ে যাওয়ার পরে বলবে আল্লাহ আসলে এগুলো আমি করি নাই তোমার ফেরেশতারা সব আমার বিরুদ্ধে ইচ্ছা করে বানায়া বানায় লিখছে এরপরে আল্লাহ মনে হয় এটা প্রমাণ করতে পারবেন না আল্লাহ বলবেন এ গাদ্দার নিজেই তুই ক্ষতির দিকে যাচ্ছিস নিজে নিজেই আরো বেশি বেজ্জতির দিকে যাচ্ছিস এই যে তুই স্বীকার করলি না রাগ এখন তোরে বেজ্জত করে ছাড়ব এই দেখেন তো আমার সামনে যেগুলো আছে এগুলার নাম কি আরো জোরে বলেন এই ক্যামেরাগুলার কাজ কি এই যে কথা বলতেছি কথাও রেকর্ড হয় বডি ল্যাঙ্গুয়েজ সব এখানে ধরা পড়ছে রেকর্ড হচ্ছে অডিও ভিডিও এই ক্যামেরা বানাইছে কারা আরো জোরে এখন ক্যামেরা বানাইছে মানুষ এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান জিনে দিয়েছেন তিনি কি আল্লাহ আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায় অডিও ভিডিও করে রাখতে পারে আপনার জীবনের সব আকাম কুকাম বুঝি আল্লাহ অডিও ভিডিও করে রাখতে পারেন না এত আস্তে বলছেন কেন আল্লাহ পারেন কিনা আপনারা কি ভাবছেন আল্লাহ শুধু দুইজন গোয়েন্দা দিয়ে শেষ করেছে না না আল্লাহ শুধু গোয়েন্দাই দেয় নাই সিসিটিভিও লাগিয়ে রেখেছে কোথায় কি করছেন সব রেকর্ড হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেকের গৃবালক নেই, প্রত্যেকের গারের মধ্যে আমি তোমাদের ক্রিয়াকলাপ ঝুলিয়ে দিয়েছি, রেকর্ডিং এর ব্যবস্থা করেছি, কি করছো সব রেকর্ড হবে। আল্লাহ বলবেন এই ফেরেশতারা এর রেকর্ডিং সব দেখা, রাতের বেলা কোনা কাম কুকাম করেছেন, এখন তো ক্ষমতার জোরে সব আসে না, কোন হোটেলে গিয়া কি আকাম কুকাম করেছেন হোটেলওয়ালার সিসিটিভিতে ধরা না পড়লেও যার সিসিটিভিতে সব ধরা পড়ে আছে তিনি কি বেজ্জত হয়ে যাবেন একেবারে? গোপনে গোপনে যা করেছেন দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষের সিসিটিভিতে ধরা পড়ে নাই, কিন্তু যার সিসিটিভিতে সব রেকর্ড হয়ে গেছে তিনি কি? আল্লাহ ফেরেশতাকে বলবেন হ্যাঁ ফেরেশতা রেকর্ডিং বাজা, হ্যাঁ যুবক ভাইরা রাতের বেলা কি করছো কেউ জানে না, কিন্তু যার সিসিটিভিতে সব রেকর্ডেড হয়ে গেছে তিনি কি? আল্লাহ বলবেন বাজা বাজা রেকর্ডিং বাজা। প্রজেক্টর দেখেন না আপনারা বিভিন্ন মাহফিলে, এবার বড় স্ক্রিনে সব দেখানো হচ্ছে আপনি কি কি করছেন। গাদ্দার গুলো গাদ্দারি করে বাঁচার জন্য তারা তখন বলবে আল্লাহ রেকর্ডিং এ কোথাও মনে হয় ভুল হয়েছে, দেখছেন কাল রেকর্ডিং এ কোনো ভুল হবে? আল্লাহ তখন বলবেন গাদ্দার আর তোকে কথা বলার সুযোগ দেওয়া হবে না, তোর যে অঙ্গ দিয়ে তোর শরীরের যে অঙ্গ দিয়ে যে কাজ করেছিস তুই বলা লাগবে না, তোর চোখ কথা বলবে তোর চোখ দিয়ে তুই কি গুনাহ করেছিস, তোর কান দিয়ে তুই কি গুনাহ করেছিস তোর কান কথা বলবে, তোর হাত দিয়ে তুই কি করেছিস তুই বলা লাগবে না, তোর হাত বলবে আল্লাহু আকবার। এই হাত দিয়ে ঘুষ খাইয়া কতটা ফাইল সিগনেচার করেছেন, আপনার ঠোঁট তালা লাগানো থাকবে, হাত কথা বলবে, হাতকে জবান খুলে দিবেন কে? এই চোখ দিয়ে কত জিনা করেছেন, কত অশ্লীল ভিডিও দেখেছেন, কত মেয়েদের দিকে গুনার নজরে তাকিয়েছেন, আপনি বলা লাগবে না, চোখ কথা বলবে, চোখের জবান খুলে দিবেন কে? এই কান দিয়ে কত অশ্লীল গান শুনেছেন, এই কান দিয়ে কত বাজে জিনিস শুনেছেন, কানের জবান কেয়ামতে যিনি খুনে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা তখন জবান শক্তিতে তালা লাগিয়ে দিবেন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন আল্লিয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের জবান শক্তিতে তালা লাগিয়ে দেওয়া হবে, ঠোঁট নাড়াতে পারবে না, তোমাদের হাত কথা বলবে, এই হাত দিয়ে কত আলেমের গায়ে হাত তুলেছো সেই হাত আল্লাহর বিরুদ্ধে সাক্ষ্য দিবে ঠিক কিনা, এই হাত দিয়ে ইসলামী আন্দোলনের কত কর্মী পিটিয়েছো এই হাত তোমার বিরুদ্ধে আল্লাহর সঙ্গে কথা বলবে, এই হাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কত রিপোর্ট করেছো, এই হাত দিয়ে কত আল্লাহওয়ালা মানুষের ঘর বাড়ি ভেঙেছো, এই হাত দিয়ে কত জায়গায় লুটপাট করেছো, হাত সেদিন জবাব দিবে কার কাছে? এমন কি শোনেন তাজ্জব হয়ে যাবেন আপনারা, শরীরের যে চামড়া গোসলের সময় যে চামড়ায় সাবান দিয়ে ঢলাঢলি করেন, শীতের দিনে যে চামড়ায় আপনারা লোশন লাগান অলিভ অয়েল লাগান, ওই চামড়া সুদ্ধা আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহ আকবার। চামড়ার জবানও কেয়ামতের দিন খুলে দিবেন কে? রব্বুল আলামিন সূরা হামিম সাজদা এর 19 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াইয়াউমা ইউহশারু আদাউল্লাহ ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون. আল্লাহ তাআলা বলছেন সেদিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামী গুলোকে যখন দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তাদের কান তাদের চক্ষু এমনকি তাদের চামড়া পর্যন্ত তাদের সব কুকর্ম ফাঁস করে দিবে। চামড়া যখন কথা বলবে মানুষ তখন তার নিজের চামড়ার সাথে কথা বলবে, জাহান্নামীগুলো তার চামড়াকে শরীরের চামড়াকে প্রশ্ন করবে,
ঘটনাগুলো আমি বানায়া বলতেছি না কোরআন থেকে বলতেছি জাহান্নামে তখন তার নিজের চামড়াকে জিজ্ঞেস করবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা জাহান্নামীরা বলবে এই চামড়া তোমারা না এত ঢলাঢলি করতাম এত যত্ন নিতাম মা বোনরা যেই চামড়া দেখায় দেখায় হাঁটছেন পুরুষ মানুষদের চামড়া দেখাইছেন আপনি বুরখা না পুইরা শাড়ি পুইরা পেট পিট দেখিয়েছেন আপনার সুন্দর যেই চামড়ায় আশকারা মাশকারা ঢলেছেন এই চামড়া আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে ঢলাঢলি করা চামড়া বিশ্ববিদ্যালয় কলেজ পড়িয়া বোনেরা যে আশকারা মাশকারা লাগাইয়া আটা ময়দা লাগাইয়া চলাফেরা করতেন শরীরের চামড়া বলবে আল্লাহ এই চামড়া দেখাইয়া জিনা করেছে গুনাহ করেছে শাস্তি দাও তারে শাস্তি দাও খবর আছে তখন এই মহিলাগুলিও বলবে লিমা শাহিদ তোমা আলাইনা অনলাইনে দারাজ থেকে অনলাইনে ওইটা থেকে ওইটা থেকে এত কসমেটিক অর্ডার করেছি তোমার এত যত্ন নিয়েছি দেখবেন মহিলারা কত কসমেটিক ব্যবহার করে কিছু মহিলা তো এমন আছে ঘর থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা সাজগুজ করে অবশ্য শাহজাদপুরে এমন মহিলা নাই হায় 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 যে মহিলা ঘর থেকে বের হওয়ার আগে দুই ঘন্টা সাজগুজ করে বুঝতে হবে এই মহিলা সাজগুজ করে পরপুরুষের জন্য নাহলে ঘর থেকে বের হবে এত সাজগুজের কি দরকার জাস্ট একটা বোরখা পরে নিকাব পরে বের হয়ে যাবে ঠিক কি না সাজগুজ করতে হলে বাসায় নিজের হাজবেন্ডের জন্য স্বামীর জন্য সাজগুজ করা লাগবে সাজগুজ তো করে পরপুরুষের জন্য বোঝা গিয়েছে মহিলা তাকে অ্যাট্রাকটিভ করে পরপুরুষের সামনে তুলে ধরতে চায় এজন্য এত সাজগুজ কোন ভদ্র মহিলা ইমানদার মহিলা নেককার কোন মহিলা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে কারণ আল্লাহ কোরআনে বলেছেন ও নারীরা ঘর থেকে বের হওয়ার সময় বোরখা পরো নিকাব করে বের হও পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর বোরখা পরে বের হবেন আবার এখন এমন এমন রং বেরঙের বোরখা বেরোইছে লাল নীল হলুদ বেগুনি কত জাতের বোরখা এগুলো অবশ্য শাহজাদপুরে নাই তারপরে এখন টাইট ফিট বোরখা বের হয়েছে নবীজি বলেছেন আখিরি জামানায় নারীরা স্টাইলিশ ভাবে বোরখা পরবে স্টাইলিশ হিজাব পরবে নবীজি বলেছেন শেষ জামানায় ফেতনার যুগে কিয়ামতের আগে নারীরা বোরখা পরবে হিজাবও পরবে কিন্তু স্টাইলিশ বোরখা পরবে নবীজি বলেছেন এমন ভাবে তারা কাপড় পরবে নিসা উম কাসিয়া তো নারিয়া কাপড় পরলেও তাদেরকে দেখতে উলঙ্গ উলঙ্গ লাগবে অর্থাৎ এমন বোরখা পরবে বোরখা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাস বুঝ বুঝা যায় এইরকম টাইট ফিট বোরখা পরিধান করে যারা শেষ জামানার ফেতনাবাজ নারী হলো তারা নবীজি বলেছেন ইলানু হুন্না তোমরা তাদেরকে লানত দাও কারণ তারা অভিশপ্ত যে সকল নারীরা টাইট ফিট বোরখা পরে এদেরকে লানত দিয়েছেন কে আল্লাহ বলেছেন এই সকল অভিশপ্ত মহিলাদেরকে তোমরাও লানত দাও আবার এই মহিলারা হবে এমন আখিরি জামানার মহিলা এরা দেখা যাবে বোরখা পরবে এমন ফেতনা সমাজে লাগাবে বোরখা বইরা এখন কিছু নারী আছে দেখবেন বোরখা পরার পরে স্টাইলিশ হিজাব পরে মুখটা খোলা রেখেছে তারপর আশকারা মাশকারা লাগে ঠোঁটের মধ্যে আবার লিপস্টিকও দিয়েছে এরকম নাই এই মহিলারা হলো আরো বড় ফেতনাবাজ কারণ বোরখা বইরা আধুনিক হিজাব পরা মুখ দেখায় রেখেছে বাংলাদেশের রাজধানীর নাম কি হায় হায় শাহজাদা শাহজাদা ভাব নিয়ে বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি আপনারা তো শাহ মখদুমের এলাকার মানুষ শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহের মতো আপনাদের ভেতরেও ইমানে জজবা থাকা লাগবে ঠিক কি না শাহজালাল শাহপরান শাহ মখদুম রাহিমাহুমুল্লাহ এরাই বাংলাদেশে আছে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে এই বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ করেছে সুতরাং সেই শাহ মখদুমের উত্তরসূরিরা তারাও দিনের চেতনায় উজ্জীবিত হয়ে দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়া লাগবে সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের রাজধানীর নাম আরো জোরে বলেন যারা চুপ আছে হেরা মনে মনে ভাবতেছে সিরাজগঞ্জ হলেই ভালো হইতো বাংলাদেশের রাজধানীর নাম
মাথা থেকে পা পর্যন্ত এই সাড়ে তিন হাত বডির রাজধানীর নাম কি? আরো কি জানি বলছে, মুখ। রাজধানীর নাম কি? কেন মুখ বললাম? আচ্ছা অবিবাহিত মিসকিন যারা, তোমরা একটু জবাব দাও, তোমাদেরকে আবার মিসকিন বলে রাগ করে না, মিসকিন মানে অসহায়, এখনো নিঃস্ব আর কি। তোমাদের জন্য দোয়া রইল, আল্লাহ তোমাদেরকে নেককার জীবন সঙ্গী দান করেন। আচ্ছা অবিবাহিত ভাইরা বলো তো, বিয়ে করতে গিয়ে মেয়ে দেখার সময় যদি বলা হয় হাত দেখতে পারবেন, পাও দেখতে পারবেন, পায়ের পাতাও দেখতে পারবেন, কিন্তু মুখ দেখতে পারবেন না, হ্যাঁ ঠিক আছে, মানবে না, ঠিকই তো আছে, এটা কেউ মানবে না, কে মানবে এটা? কারণ মুখ দেখলে, আচ্ছা মায়া লাগে হাত দেখলে না মুখ দেখলে? মায়া লাগে হাত দেখলে না মুখ দেখলে? তো মুখ তো দেখতেই চাইবে, স্বাভাবিক। তো আমার মা বোনরা তারা যদি বুরখা পরে মুখ দেখাইয়া হাঁটে, বুঝতে হবে এরা ফেতনা লাগানোর জন্য এরকম আধুনিক পর্দা করে। এটা পর্দার কোনো জাত না, নবীজি বলেছেন এরা ফেতনাবাজ নারী, এরা অভিশপ্ত নারী। নিকাব পড়তে হবে, কিছু কিছু মহিলা আছে, কিছু কিছু মেয়েরা আছে টপস পরে, ত্রিপিস পরে, তারপরে ছেলেদের মাফদারের মতো ওড়না ফালায় রাখে, আর আল্লাহ কোরআনে বলেছেন মাথার উপর থেকে এমন একটা চাদর তোমরা পরিধান করো যেটা তোমাদের বক্ষদেশ পর্যন্ত আবৃত করবে, ঢিলে ঢালা হবে যাতে তোমাদের শরীরের সেন্সিটিভ অংশগুলো বোঝা না যায়। বলেন তো এই বিধানটা আমাদের নাকি আল্লাহর? সুতরাং এই বিধানটা মানবে না যারা, সীমা লঙ্ঘনকারী হবে। আমি কোন জায়গায় ছিলাম মনে আছে না আপনাদের? শরীরের, আরো জুড়ে বলেন, যে মহিলারা ডলাডলি করে মেকআপ করে চামড়াগুলো বলবে আল্লাহ এই মহিলারে আজকে ভালো করে মজা বুঝাও, চামড়াগুলো জাহান্নামীদের চামড়াগুলো কথা বলবে, জাহান্নামীরা বলবে লিমা শাহিদতুম আলাইনা, জাহান্নামীরা বলবে কেন তুমি আজ আমার বিরুদ্ধে কথা বলছো, এত দামি দামি ব্র্যান্ডের সাবান, দামি দামি ব্র্যান্ডের সাবান জেল দিয়ে গোসল করতাম, কেন আজ আমার বিরুদ্ধে কথা বলছো, চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কি? আপনি প্রশ্ন করলেন চামড়াকে, চামড়া তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো, চামড়া আপনাকে কি জবাব দিবে? আল্লাহ কোরআনে বলছেন চামড়া আপনাকে বলবে ক্বালু আনতাকাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইই, চামড়া বলবে শোন যে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তোরে জবান শক্তি দিয়েছেন, ওই আল্লাহ এখন আমারে জবান খুলে দিয়েছেন, চামড়া পর্যন্ত কথা বলবে, বাঁচার কোনো উপায় নাই রে ভাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ ফেরেশতাকে বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মা আল-জাহীমা সাল্লু, আল্লাহ বলবেন জাহান্নামীগুলারে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কিয়ামতের দিন প্রত্যেকটা জাহান্নামীদেরকে শিকল পড়াবেন কে? কত গজ লম্বা শিকল পড়ানো হবে শুনেন, আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা ফি সিলসিলাতিন দরহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ বলবেন 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধ, ফেরেশতারা শিকল লাগায়া কুকুরের চাইতেও আরো খারাপ ভাবে নিকৃষ্ট ভাবে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামের উত্তপ্ত পানির উপর দিয়ে জিঞ্জিরি ধরে ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে আসবে। ও বাবারা ও ভাইয়েরা, জাহান্নাম কি? জাহান্নাম কি বলেন তো, এত সহজ জায়গা নাকি? কি কঠিন জায়গা, কি মারাত্মক জায়গা রে ভাই শোনেন, এই জাহান্নাম কি? জাহান্নামীদেরকে আল্লাহ আজাব দেওয়ার জন্য জাহান্নামকে আল্লাহ এত গভীর করেছেন, জাহান্নাম এত গভীর হবে, নবীজি বলেছেন সহি ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া 70 খরীফান ক্বাবলা আন ইয়াবলুগা তারহা, নবীজি বলেছেন জাহান্নাম হচ্ছে এত গভীর জায়গা, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের তলদেশ ওই পাথর স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায়।
ইয়া রব্বি ইয়া রব্বি কি সাংঘাতিক জায়গা জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হলে ওই পাথরটা তরদেশ স্পর্শ করতে কতদিন সময় লাগে আরো জোরে কত বছর এই গভীর জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলা হবে জাহান্নামটা কত মারাত্মক শুনেন নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে কত হাজার আবার প্রত্যেকটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে লাগামের সংখ্যা 70,000 আবার এক একটা লাগামে ফেরেশতার সংখ্যা 70 তার মানে কয়েক কোটি ফেরেশতা জাহান্নামকে নিয়ন্ত্রণ করবে আল্লাহর নবী বলেছেন জাহান্নামের একটা লাগাম যদি ফেরেশতা কিছুক্ষণের জন্য ছাড়তো মহাবিশ্বের সব জাহান্নাম মুহূর্তেই গ্রাস করে ফেলতো এই কঠিন জাহান্নাম জাহান্নামের আগুন বড় মারাত্মক রে ভাই বলেন তো জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কি এক রকম নাকি দুনিয়ার আগুনের কালারটা কি রকম আর জোরে নাকি সিরাজগঞ্জের আগুন কালো কি রঙের কথা বলেন জাহান্নামের আগুনটা কালো নয় জাহান্নামের আগুনটা লাল নয় জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে কয় হাজার বছর প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে দ্বিতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান্নামের আগুন তখন কৃষ্ণ বর্ণ ধারণ করেছে এরপরে তৃতীয় পর্যায়ে জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন তো মশাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পরিণত হয়েছে যদি এই মুহূর্তে এই শামিয়ানার নিচে যতগুলা লাইট আছে সব লাইট বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয় বলেন তো আগুন জ্বললে কিছু আলো এখানে আসবে কিনা আসবে কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন এত মারাত্মক এই রকম আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বললে আলোকিত জায়গা অন্ধকারে রূপ নিয়ে নিবে ওয়ালাইয়াদু বিল্লাহ জাহান্নামের আগুনে তোমার আত্মক দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ আমার বাবারা আমার ভাইয়েরা কেমনে নামাজ ছাইরা দেন আপনারা কেন নামাজ পড়েন না কেমনে মিথ্যা বলেন কেমনে মানুষের গীবত করেন সুদের সাথে সম্পর্ক রাখেন ব্যবসা করলে কেমনে ওজনে কম দেন কেমনে অন্যায় করেন কি করে মা বাবার সাথে বেয়াদবি করেন কি করে ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেমনে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন কি করে ইসলামের বিপক্ষে কাজ করেন ওই জাহান্নামের আগুনের ভয় কি আপনার ভেতরে নাই এই দুনিয়ার টাকা পয়সা বাহাদুরি বেশি দিন টিকবে না আজ রাতে আছেন কাল রাতে দুনিয়ায় নাও থাকতে ওই জাহান্নামের আগুনের ভয় কি এখনো আপনার লাগলো না জাহান্নামের আগুনটা বড় মারাত্মক আগুন রে ভাই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ দুনিয়ার আগুনে যদি কোনো মানুষকে ফেলা হয় সে কি অক্ষত থাকবে নাকি জোরে পুরে ছাই হয়ে যাবে আস্তে বলবেন না জোরে বলেন কি হবে ছাই হয়ে যাবে দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন মানুষের নারী বুড়ি কলিজা শুদ্ধা জ্বালায় এই আগুন আমরা সহ্য করতে পারবো না এই আগুনে ফেললে মুহূর্তেই আপনি শেষ জাহান্নামের ওই আগুন থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না কিয়ামতের দিন যখন ওই জাহান্নামে জাহান্নামীগুলোকে নেওয়া হবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেশতারা বলবে কপাল পোড়া দুর্ভাগা তুই কেন জাহান্নামে আসলি জাহান্নামের দারোগা ফেরেশতা দারোয়ান দাররক্ষী ফেরেশতা তারে জিজ্ঞেস করবে আল্লাহ কোরআনে বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেশতা বলবে এ কপালপুরা দাঁড়া হে শাহজাদপুরের কপালপুরা তুই জাহান্নামে আসলি কেন তোরে জাহান্নাম সম্পর্কে কেউ কোনোদিন সতর্ক করে নাই তোদের জামানায় কি নবী যান নাই রাসূল যান নাই নবী রাসূল না থাকলে আলেমরা কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে নাই কি কি বদআমল করলে জাহান্নামে আসবি জাহান্নামের আযাব সম্পর্কে আলেমরা কি তোদেরকে সতর্ক করে নাই এই প্রশ্ন দারওয়ান জাহান্নামের দারওয়ান ফেরেশতা করবে কারে জোরে বলেন কারে জাহান্নামীগুলো তখন জবাব দিয়ে বলবে قالوا بلى قد جاءنا نذير
বলবে হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছে। তো ফেরেশতারা বলবে যদি এসেই থাকে তোরা কি করছো? দুই পক্ষের কথোপকথন কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। আপনাদেরকে কিচ্ছা কিন্তু আমি এমনি শোনাইতেছি না, সরাসরি কোথা থেকে? কোরআন থেকে। দেখেন দারওয়ান ফেরেশতার জাহান্নামের কি হচ্ছে, কনভারসেশন হচ্ছে। কি রে তোদের কাছে সতর্ককারী যায় না? হ্যাঁ আসছে তো। আচ্ছা গেলে তোরা কি করছো? তাদের সাথে ব্যবহার, এখন তারা উত্তর দিবে। শোনেন, বর্তমানের সাথে মিলে যাবে। তারা তখন বলবে আমরা তাদের সাথে কেমন আচরণ করেছি। শোনো, আমরা বলেছি কলু, তারা তখন বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম এগুলো মিথ্যা, মুল্লারা এগুলো বানাই বানাই বলে, আসলে পরকাল টরকাল বলতে কিচ্ছু। আমরা এই মোল্লাদেরকে আরো বলতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা উল্টা বলতাম মোল্লারা এরা গুমরা, এরা পথভ্রষ্ট, এরা কিচ্ছু বুঝে না, এরা ব্যাকডেটেড, এরা ধর্মান্ধ। মাঝে মাঝে মৌলবাদী বলে গালি দিতাম। দেখেন না মাঝে মাঝে আলেমদেরকে এক গোষ্ঠী মৌলবাদী বলে আছে না নাই? মৌলবাদী বললে আমরা বেজার হই না, কারণ বাংলা ভাষার জ্ঞান যাদের আছে তারা জানে মৌল শব্দের অর্থ হচ্ছে মূল, তো মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী। তো আমরা যারা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোরআন হাদিস মানি, আমরা তো মূলেই আছি। তো যারা আমাদেরকে মৌলবাদী বলো তাদেরকে বলবো তাহলে তোমরা কি আগাবাদী? যদি আগাবাদী হও আগাই উঠে বেশি লাফাইও না, কারণ গাছের গুড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? এই দেশে মৌলবাদী লোকের সংখ্যাই বেশি, আগাবাদীরা আগাই উঠে বেশি নাচানাচি করিও না, নইলে তৌহিদবাদী লোকেরা শেকড় থেকে একটা ঝাঁকুনি মারলে কোন জায়গায় পড়বে চিন্তাও করতে পারবে না। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, এই তো আপনাদেরকে লাইন মতো আনছে। এবার শুনুন, যে সুন্দর সুন্দর কিচ্ছা এখন শুরু হবে কোরআন থেকে, উঠতেও মন চাইবে না আপনাদের ইনশাআল্লাহ। এরা বলবে আমরা এদেরকে মোল্লাদেরকে আমরা আরো গালিগালাজ করতাম, দেখেন না এখন আলেমদেরকে কত গালিগালাজ করা হয়, কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অপবাদ। গোটা দুনিয়াতে এখন মুসলমানদের উপরে নিপীড়ন চলছে, আলেমরাও মজলুম। দেখবেন আলেমদের বিরুদ্ধে এক স্থানের লোক আজে বাজে ট্যাগ লাগাই দিয়েছে, আছে না নাই? জাহান্নামীগুলো সেদিন জাহান্নামের দানওয়ান ফেরেশতাকে বলবে আমরা বরং বিশ্বাস এগুলো করতাম না, আমরা বলতাম পরকাল বলতে কিচ্ছু নাই, আমরা ভাবতাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা চিন্তা করো, খাও দাও যা মন চায় তা করো, এটা ছিল আমাদের নীতি। আমরা হুজুরদের সব কথা শুনতাম না, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা বলবে তখন হুজুরদের কথা যেহেতু মানতা না, তোমরা বড় বড় খেজুর হয়ে গিয়েছিলে হুজুরদের কথা মানতা না, আজ আমাদের পিঠা খাইলে বুঝবা হুজুররা কি বলছিল। ফেরেশতা বলবে দুয়ারটা খুল, সবগুলারে বান্দা বান্দা ঢুকা, তারপরে মায়ের শুরু হবে, ঠিক কিনা? তখন বান্দা বান্দাদেরকে ঢুকানো হবে, তখন এই জাহান্নামি পাপীগুলো আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে হায় রে হায়, দুনিয়াতে হুজুররা আমাদেরকে বারবার সতর্ক করেছিল, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, আলেমরা বসে আছেন, এরা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি সেগুলো মানতাম, আর নাকিলু মানে অনুধাবন করতাম, তাহলে তো ভালো হইতো, আজকে আর জাহান্নামের আগুনে জ্বলা লাগতো, তখন আফসোস করে লাভ হবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামীগুলারে জাহান্নামের জন্য ভালোভাবে রেডি কর। কেমনে রেডি করা হবে এবার শোনেন, একজন বর বিয়ে করতে যখন বর যাত্রায় যায়, বিয়ের আগে কি সে প্রস্তুতি নেই কি নেই না, গুসল করে শেরওয়ানি লাগায় পাঞ্জাবি লাগায় প্রস্তুতি নেয়, আল্লাহ জাহান্নামী গুলার জন্য ফেরেশতাকে বলবেন এদেরকে জাহান্নামে ঢুকানোর জন্য রেডি কর।
কেমনে রেডি করা হবে এবার কোরআন থেকে শুনুন আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম থিয়াবুম মিন নার আল্লাহ বলবেন আগুনের পোশাক পরা কিসের পোশাক নাকি সুতার তৈরি পোশাক সুতি কাপড় কিসের পোশাক আগুনের পোশাক পরলে শরীর খুব আরাম লাগবে আগুনের পোশাক যখন পরানো হবে জাহান্নামীগুলোর শরীরের চামড়া জ্বলে যাবে আল্লাহ বলবেন আরেকটু ভালো করে শায়েস্তা কর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ আল্লাহ বলবেন মাথার উপরে উত্তপ্ত ফুটন্ত গরম পানি ঢেলে দাও মাথার উপরে যখন জাহান্নামীগুলোর ফুটন্ত পানি ঢালা হবে মাথার মগজগুলো গলে গলে খসে খসে পড়বে মাথার চামড়াগুলো সুদ্ধা খসে পড়বে শরীরের চামড়াগুলো পুড়ে যাবে এমনকি পেটের ভেতরে যে নারী ভুড়ি আছে নারী ভুড়ি সুদ্ধা জলে ছাই হয়ে যাবে আরে ভাইরা কি করে আমরা পাপের কথা চিন্তা করি এই আয়াতগুলোকে আমরা বুঝবো না এখনো কি আমরা গুনাহ ছাড়বো না এখনো কি আমরা অন্যায় ছাড়বো না আল্লাহ বলেছেন শুধু তাই নয় ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ জাহান্নামীগুলোকে শাস্তি দেওয়ার জন্য লোহার তৈরি মুগুর থাকবে মুগুর বুঝেন তো সাজাদপুরে কি বলেন হ্যাঁ কি বলছে ওই যে লোহার কিছু হ্যামার ইয়েস এই তো ঠিক বলছে আমার ভাই লোহার তৈরি হ্যামার দিয়া পিটানো হবে এখন আপনি কাউকে পিটালে আপনার যে শক্তি ফেরেস্তার কেউ শক্তি নাকি ফেরেস্তা যখন একটা মারবে হাজার হাজার গজ মাটির নিচে চলে যাবে আবার উঠাবে আবার পিটাবে আবার উঠাবে আবার পিটাবে এখন তো হুজুরদেরকে রিমান্ডে নিয়ে মারো কিয়ামতের দিন ফেরেস্তার রিমান্ড আসলে তারপর বুঝবা রিমান্ড কারে কয় এই রিমান্ডটা হলো আসল রিমান্ড ফেরেস্তার রিমান্ড এমন রিডা এমন রিমান্ড শরীরের জয়েন্ট তো ছুটে যাবে এমন কি সব কিছু একদম ফেরেস্তারা বাইরে ছুটাই দিবে এমন পিটান পিটাবে জাহান্নামে এরকম আজাব চলতে থাকবে শরীরের চামড়া জ্বলবে মাথার মগজ খসে খসে পড়বে ফেরেস্তা মগুর দিয়ে পিটাবে এরকম এরকম শাস্তির পর শাস্তি চলবে জাহান্নামীগুলো শাস্তি পেতে 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 জাহান্নামীগুলো পিপাসার্থ হবে পিপাসার্থ হয়ে পিপাসায় কাতর হয়ে আল্লাহর কাছে তারা পানি ভিক্ষা চাইবে বলবে মাবুদ গো আমাদেরকে কিছু পানি দাও আল্লাহ তখন বলবেন লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা আল্লাহু আকবার আল্লাহ বলছেন আজ তোদের জন্য পিপাসা নিবারণকারী তৃপ্তিদায়ক কোনো পানি নাই লা ইয়াদুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ঠান্ডা পানি নাই তৃপ্তিদায়ক পানি নাই পিপাসা নিবারণকারী পানি নাই ইল্লা হামিমা ওয়া গাসাকা আছে গরম পানি ঠোঁটে রাগায় নেওয়া মাত্রই সব জ্বলে যাবে আরো থাকবে শরীরে ঘা হইলে পুজ আছে না পুজ দেওয়া হবে আল্লাহ বলবেন এগুলা খা দুনিয়ায় তো খুব ভালো ভালো শরবত খাইছেন মাঝে মাঝে সুযোগ পাইলে সেভেন স্টার হোটেলে গিয়া বোতল মারছেন এখন জাহান্নামের মধ্যে পুজের বোতল ফেরেশতা হাতে ধরাবে তুই এখন পুজের বোতল খা এরপরে তারা বলবে আল্লাহ ক্ষুধা লাগছে একটু খাবার কি দিবেন না আল্লাহ বলবেন রাগ তোরে খাবার দিতেছি রাগ আল্লাহ বলছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয় লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু মুরগির রান খাসির রান বিফ খাসি এগুলো খায়া খায়া ইসলামের বিরুদ্ধে কাজ করেছো জাহান্নামে যখন যাবা খাবার চাইবা বলেন মুরগির রান আসবে নাকি আল্লাহ ফেরেশতাকে বলবেন কিছু কাটাযুক্ত ঘাস এনে দে গরুর খাবার ঘাস গরু তো ভালো ঘাস ঘাস খায় ফ্রেশ ঘাস খায় সকালবেলা শাহজাদপুরের মাঠে দেখবেন গরুর খামার তো এলাকায় অনেক আছে বাঘাবাড়ির ঘি তো বাংলাদেশের বিখ্যাত ঘি
আমারে দিবেন নি কিছু বাগাবাড়ির গিয়ে আপনাদের এলাকার দুধ বড় বিখ্যাত তো এই এলাকায় সকাল বেড়া গরু দেখা যায় মাঠ থেকে কুয়াশা ভেজা ঘাস খায় সে তো ফ্রেশ ঘাস খায় জাহান্নামীগুলোকে কাটাযুক্ত ঘাস দেওয়া হবে খোদার যন্ত্রণায় সেগুলো যখন খাবে গলার মধ্যে আটকে যাবে বলেন তো এই কাটাযুক্ত ঘাস খোদা মিটাবে নাকি তৃপ্তি আনবে নাকি আল্লাহ বলবেন এখানেই শেষ নয় তোমাদের জন্য জাক্কুম নামক ফল থাকবে খাবারের জন্য জাক্কুম নামক উদ্ভিদ থেকে দেওয়া হবে এটা এমন দুর্গন্ধযুক্ত খাবার এটা পেটের মধ্যে যাওয়ার পরে নারী বগুই সব উতলাতে থাকবে নাউজুবিল্লাহ জাহান্নামী গাদ্দারগুলো খাবার পানি চেয়ে আল্লাহর কাছ থেকে খাবার পানি কিচ্ছু পাবে না হঠাৎ করে জাহান্নামীগুলোর নজর যাবে ওই তো জান্নাতি ভাইদেরকে দেখা যায় যাদেরকে মৌলবাদী বলতাম যাদেরকে দুনিয়ায় দেখতাম আজান হইলে নামাজে যাইত যাদেরকে দেখতাম নেক আমল করত যাদেরকে দেখলাম ইসলামের পথে চলত যাদেরকে দেখতাম আলেমদের সাথে থাকত ওই তো জান্নাতিদেরকে দেখা যায় তাদের ভণ্ড নেতাগুলোকে পাবে যেই নেতাগুলো দুনিয়াতে নামাজি ছিল না যেই নেতাগুলো দুনিয়াতে ইসলামের পথে চলত না নিজেরা হেদায়াত শূন্য ছিল কর্মীদেরকেও হেদায়াত শূন্য বানিয়েছে শুনেন শুনেন সামনে পিছনে ঘুরার আগে তথা কথিত লোকদের সামনে পিছে ঘুরার আগে চামচামি করার আগে বুঝে চামচামি করা দরকার কারণ আগে কোরআন শুনেন তারপরে আপনি দৌড়ান হঠাৎ করে দেখবেন ওই তো এদেরকে দেখা যায় আমি কি কারো নাম বলেছি এখন কেউ যদি মনে করে কোন একটা হুজুর আজ্জত সব আমারে বলছে তো হুজুরের দোষ নাই নিজের গায়ে নিজে টাইনা নেন কেন আপনি আর যদি চুপচাপ থাকেন বোঝা যাবে আপনার ভেতরে ওই খাইছিল নাই জাহান্নামীগুলো আটকে দিবে আটকায় বলবে দাঁড়ান কোথায় যাচ্ছেন দুনিয়াতে আমাদেরকে ব্যবহার করেছেন আমাদেরকে দিয়ে অনেক অন্যায় করিয়েছেন অনেক পাপ করিয়েছেন আজকে কোথায় যাচ্ছেন আজকে আপনাদের সাথেও আমাদের হিসাব নিকাশ আছে কোরআনুল কারীমের ১৪ নাম্বার সূরা জুরে কোন কত নাম্বার সূরা আস্তে বলবেন না সবাই বলেন কত নাম্বার আরো জুড়ে জোর হলো না আরো জোরে আরো জোরে কয় নাম্বার ১৪ নাম্বার সূরা সূরার নাম ইব্রাহিম সূরার নাম ২১ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন শোনো শোনো ওই ভণ্ড নেতা আর কর্মীদের কথোপকথন শোনো ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء